নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ যেহেতু শনিবার, তাই আজ একটু আয়ুষের ছুটি আছে বলে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে পুরনো ছন্দে রান্নাঘরের ভিডিও থাকবে, প্লিজ সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। তো এখন রান্নাঘরের দিকে যাব, তো প্লিজ সাথে থাকুন। এক মাসের বেশি হয়ে গেল রান্নাঘরে আসা হয় না, আর নোনা ধরে গেছে। না, নেতা দিলে নোনা ধরে যায়, বেলে মাটি। তো অনেকদিন পর আবার পুরনো ছন্দে ফিরেছি। তো রান্নাঘরে রান্না আজকের ভিডিও থাকছে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেব। আজকে রান্না হবে বছরের প্রথম আম ডাল, নিম বেগুন আর বরবটি আলু চিংড়ি। তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাগদা চিংড়ি দিয়ে বরবটি আলু রান্না হবে। চিংড়ি মাছগুলো কেটে নেব। বাবুর আজকের হেভি খাওয়া। বাবুর পছন্দের চিংড়ি মাছ এসেছে বাবু? ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। বাবু, সোমবারে তো বিজ্ঞান পরীক্ষা, বিজ্ঞান বইটা আনলে না? কড়াইতে জল দিয়ে দেবো। কড়াইতে জলটা গরম হচ্ছে, আমি এদিকে ডালটা ধুয়ে নেব। জলটা ফুটছে, এবার ডালটা দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নিচ্ছি, সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আমটাও কেটে নেব, সবকিছু কেটে নেব। আয়ুষ তো বড় বড় বাগদা চিংড়ি দেখে ভীষণ খুশি। ও সব মাছের থেকে ওর চিংড়ি মাছটা সবচেয়ে প্রিয়। আর রান্না করার সময় শুধু বলবে, ছালগুলো সব ফেলে দিতে পারো না মা, তাহলে খাওয়ার সময় টপ টপ করে খাওয়া যায়। রসুনগুলো কুচে নেব বটি দিয়ে। এই আমগুলো প্রচন্ড টক, সেদিন শোল মাছের টকে একটা দিয়েছি, খুব টক হয়েছে। আর এই একটাতে আম ডালও হয়ে যাবে। কি ব্যাপার, বই খাতা আনতে গেলে কি হলো? সে 8:30 থেকে পড়া, বাবির সঙ্গে একবার চল যাবে, তার আগে একটু পড়ে নাও বাড়ি, যতটা কমপ্লিট করা যায়। বই তো এনেছে, ওই তো আজকে স্কুল ছুটি তো নাকি? হ্যাঁ, আজ শনিবার। হাতে শুধু ছুটি তো? হ্যাঁ, ছুটি আমাদের কি হবে?
পরীক্ষা আর সোমবার আর সোমবারও পরীক্ষা তো বেগুনের বোটাটা অনেক বড় আর আমি বেগুনের বোটা খেতে খুব ভালোবাসি এটাকে ফেলবো না এটা বরবটির সঙ্গে ঝোল তরকারিতে দিয়ে দেব আরে মা গো আয়ুষ বলছে আরে মা গো আর বেগুনটা নিম পাতা দিয়ে আয়ুষ ভালোবাসে চিংড়ি মাছ খায় না তো বললো আমার জন্য একটু নিম পাতা দিয়ে বেগুন করে দাও তখন বললে জানি আমি শুনলাম তোমার বাপিও শুনেছে মনে হয় জিজ্ঞেস করতে হবে নিম পাতা ফেলে নিচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে আর যেতে হবে না আমার দেখো তো বাবু নিম পাতা কোথায় হয়েছে কচি কচি নিম বেগুন করবো খাবে তো ভুল করে বলে ফেলেছিলে আয়ুষ এই মোরগটা খাবে আর দেখো লোকে পোষা মোরগ কেউ খায় ওদের কাছে নিয়ে এসো যাই কি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণ মতো জল দিয়ে দিল আম ডাল পাতলা হলেই ভালো লাগে মনে হলে ভালো লাগে না তাই তো আয়ুষ টক দিয়ে আজকে আয়ুষ হেভি খাবে আজকে আয়ুষের দুটো রান্না ভালো হলুদ গুঁড়ো তোমার মেজ্জাটু কিন্তু আম ডাল খুব ভালোবাসে এই সময় করলে শুধু বলবে আম ডাল হোক ডালটা ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ করে পাঁচ ফোড়ন আমটা দিয়ে দেব আমের মধ্যে একটু নুন দিয়ে দেব আমের কালারটা সুন্দর আসবে একটুখানি হলুদ দেব একটুখানি ভাজাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো নাম বলে ডালটা হয়ে গেছে ঢেলে নেব চিংড়ি মাছটা গামলিতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব বাবু আবার চিংড়ি মাছ খায় না হলুদ গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দেব প্রথমে আলুটা ভেজে নেব স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো একটু ভেজে নিয়েছি আগে এবারে আলুগুলো এক সাইড করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি
এবার বরবটিটা দিয়ে দেবো। মাছটা একটু ফাঁকা করে চিংড়ি মাছটা দিয়ে দেবো। সব দিক দিয়ে একটু সবজি দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দেবো, একটুখানি টাইম ঢাকা দিয়ে রাখবো। নিম পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নেবো জলে। বিভিন্ন রকমে দেখা যায় সত্য উদ্ভিদে প্রাণ নেই মিথ্যা। আলগা করে দেখে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার আলগা করেছি, চিংড়ি মাছের কালারটা কি সুন্দর, কি সুন্দর কালার এসছে চিংড়ি মাছের এইভাবে রান্না করলে। আয়ুষ এখন তাকিও না, তোমার চিংড়ি মাছ কত বড় হয়েছে, কালারটা দেখো এখনই খেয়ে নেবে। এইভাবে করলে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হয়। এবারে জল দিয়ে দেবো, বরবটিটা বেশি ভাজি দিই, আলুটা বেশি করে ভেজে নিয়েছি। এই তো আমাদের দুজনের খেতে হবে, আয়ুষ ভালোবাসে না। এত তরকারি করলাম কি করে, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, ঢাকা দিয়ে দেবো। আয়ুষ ফুল নেবে আজকে রে, কত ফুল ফুটেছে দেখো, অনেক ফুল ফুটেছে আজকে রে। কি করছো তুমি, হাঁসের সঙ্গে খেলা করছো? ওরা পুকুরে খেলছিল, তুমি তাড়ছো কেন? চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ মারতে হবে, চলে এসো আয়ুষ, চলে এসো। আলগা করে দেখে নেবো, তরকারিটা হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, নিম পাতাগুলো কুচে নিয়েছি বটি দিয়ে ধুয়ে তেলে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, বেগুনটা দিয়ে দেবো। এতে আর কিছু দেওয়ার নেই, কম আছে এটা হবে, এতে তো আর কিছু দেওয়ার নেই। আর উনুনে জালও দেবো না, কম আছে এটা, নেবো আছে, ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, ভালো টক খাও, যাবো এই তুই তো, তুমি খাবে কেন? আমি তো কাঁচা নিম পাতা খাই, আমি তো এটা খাই না। তুমি চুপ করো, নিম পাতা খেতে হবে না? তুই চিপে ভালো তো টক আমার খাওয়া হয়েছে।
আমি সারাদিন আম ডাল দিয়ে খাবো। সারাদিন? হ্যাঁ। এত ভালো হয়েছে? একটা আম চিবিয়ে দেখো। বাহ, একটা আম চিবিয়ে দেখো। গরমের উপযুক্ত খাবার পাবো না? বাবু বলছে সারাদিন খাওয়া আছে আমডাল। ওর মেজো জেঠু খুব ভালোবাসে না আমডাল, ও জেঠুর মতো। বিরাট টেস্ট হয়েছে। তোর বাবি সেদিন আমশোল সকালে খেয়ে গেছে, দুপুরে নিয়ে গেছে, রাত্রি এসে ফের খেয়েছে ছিল। আর বলছে এরকম তরকারি আমার একটু প্রতিদিন করে দেবে। নাম ডাল করেছি, শোল মাছ তো অত দাম দিয়ে প্রতিদিন কেনা যাবে না। আইসের স্পেশাল এইটাই, তাই তো? বেশি কথা বললে সুস্বাদু স্যান্ড আসছে। বাপ বেটাই অনেকদিন পর পুরনো ছন্দে বসে বসে খাচ্ছে। নমস্কার।